আগের ভিডিওতে আমরা এক থেকে পঁচিশ পর্যন্ত ডাব্লুবি দু হাজার সালের যে ফুডের সাব ইন্সপেক্টর পরীক্ষাটা নিয়েছিল তার জি কে সলিউশন করেছিলাম এই ভিডিওতে আমরা ২৬ নম্বর থেকে বাকিটা দেখব তো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন বলছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন অর্থাৎ হোম মিনিস্টার প্রথম ভারতবর্ষের কে ছিলেন তিনি হলেন অপশান নাম্বার এ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল একজন রেনাউন স্বাধীনতা সংগ্রামী এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে তাকে সর্দার উপাধি দিয়েছিলেন গান্ধীজি সর্দার উপাধি দিয়েছিলেন গান্ধীজি এবং তিনি একটি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত অনেকবার পরীক্ষায় আসে সেই সত্যাগ্রহের নাম হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ সর্দার বল্লভভাই প্যাটেল ওকে নেক্সট কোয়েশ্চেন পরের কোয়েশ্চেন বলছে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে কংগ্রেস এই শব্দটি প্রাপ্ত হয়েছিল আমেরিকান সংসদ থেকে আমেরিকান সংসদের নাম কংগ্রেস এখান থেকে শব্দটি প্রাপ্ত হয়েছিল অপশানে দেখো উত্তর আমেরিকার ইতিহাস আইরিশ ইতিহাস ব্রিটিশ কমনওয়েলথ বলা আছে সঠিক অপশন হবে আমেরিকান সংসদ থেকে অপশান নাম্বার বিটা খেয়াল করো আইরিশ ইতিহাস থেকে আয়ারল্যান্ড থেকে আমরা একটা আমাদের সংবিধানে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়েছি সেটা হলো ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটাকে বলা হয় নির্দেশাত্মক নীতি যেটা পার্ট ফোর অফ আওয়ার কনস্টিটিউশনে আছে চার নাম্বার পার্টে আছে আমাদের সংবিধানের ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পরের কোয়েশন বলছে যার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় দেখো পুলিশ যার পুরস্কার দেওয়া হয় চারটে অপশান আছে বিজ্ঞান ও প্রযুক্তি সাহিত্য সাংবাদিকতা আন্তর্জাতিক বোঝাপড়া এবং পরিবেশবিদ্যা এর মধ্যে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার সাহিত্য এবং সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয় মনে রাখবে দু সালে পুলিৎজার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের একজন লেখিকা তার নাম হচ্ছে ফামিদা আজিম ফামিদা আজিম বাংলাদেশের একজন লেখিকা আর এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখা উচিত পরীক্ষাতে আসতেই পারে দু সালে ভারতীয় একজন সাংবাদিক রয়টার্সে তিনিও কিন্তু পুলিশজার পেয়েছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান তার নাম হচ্ছে লেট দানিশ সিদ্দিকি দানিশ ইনি কিন্তু রিপোর্টার ওকে সুতরাং সাহিত্য ও সাংবাদিকতা এই দুই ক্ষেত্রেই পুলিৎজার পুরস্কার দেওয়া হয় পরের কোয়েশ্চেন পরের কোয়েশ্চনে বলছে ঘুমার লোকনৃত্যটি হল ঘুমার নিগ লোকনৃত্য নিচের চারটি রাজ্যের কোনটাতে অপশান এ গুজরাট অপশান বি পাঞ্জাব অপশান সি রাজস্থান এবং অপশান ডি তামিলনাড়ু উনত্রিশে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাজস্থানের লোকনৃত্য হল ঘুমার আর এক্ষেত্রে গুজরাটের যে নৃত্য মনে রাখবে গুজরাটের লোকনৃত্য হচ্ছে গারবা পাঞ্জাবের ক্ষেত্রে আমরা জানি ভাঙড়া এবং তামিলনাড়ুর ভারতনাট্যম যদিও এটা ক্লাসিক্যাল সংগীত ক্লাসিক্যাল নৃত্য সরি নাট্যম ক্লাসিক্যাল নৃত্য আর তামিলনাড়ুর একটা ফোক নৃত্যও আছে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে কুমুন কুমনি কুমনি ফোক নৃত্য এবং ক্লাসিক্যাল নৃত্য হচ্ছে ভারতনাট্যম পাঞ্জাবের ভাঙড়া গুজরাটের গার্বা এবং রাজস্থানের ঘুমার পরে কোয়েশন পরে কোয়েশন বলছে ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ এর কারণ কি। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ তার কারণ কি। দেখো প্রথমে এই সব এই কোয়েশ্চনে আনসার করতে গেলে তোমাকে জানতে হবে ট্রোপোস্ফিয়ারটা কি কোন স্তরে থাকে আমাদের বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে তার মধ্যে যদি আমরা তার ম্যাপিং করি তাহলে ট্রোপোসফিয়ার তারপর স্ট্র্যাটোস্ফিয়ার তারপর থাকে মেসোসফিয়ার মানে ট্রোপোসফিয়ার কিন্তু নিচের লেভেলে থাকছে ঠিক আছে নিচের লেভেলে ট্রোপোসফিয়ার থাকছে তাহলেও সূর্যের কাছে ওটা থাকছে না নিচের লেভেলে থাকছে তাহলেও কেন বায়ুমন্ডল উষ্ণতম অংশ তার কারণ একমাত্র কারণ হচ্ছে এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় পৃথিবী পৃষ্ঠের যে তাপ সেটা রিফ্লেকশন করে এখানে উত্তপ্ত হয় তাই ট্রোপোসফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ পরের কোয়েশ্চেন বলছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি দেখো প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাঙ্ক হচ্ছে অপশান বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ভারতবর্ষের প্রথম সম্পূর্ণ ব্যাঙ্ক পরের কোয়েশ্চেন বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবার বন্দে মাতারম গানটি গাওয়া হয়েছিল কোন সময় দেখো এর মধ্যে আছে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার আঠারোশো সালে প্রথম বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল আঠারোশো সালে কোথায় গাওয়া হয়েছিল কলকাতায় গাওয়া হয়েছিল অর্থাৎ জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে আঠারোশো সালে প্রথম বন্দে মাতারম গানটি গাওয়া হয়েছিল আচ্ছা বন্দে মাতারম গানটির রচয়িতা কে ছিলেন বন্দে মাতারম গানটির রচয়িতা কে ছিলেন রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি রচনা করেন এক্ষেত্রে দুটো জিনিস খুব গুলিয়ে যায় সেই দুটো জিনিস মধ্যে মনে রাখবে ইংরেজিতে গুলিয়ে যায় সেটা হচ্ছে ন্যাশনাল সং ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল আমাদের ন্যাশনাল সং কিন্তু ওয়ান দোরম আর ন্যাশনাল অ্যান্থেম কি জনগণ মন এ দুটো মাথায় রাখবে কোয়েশ্চেন পরের প্রশ্নে বলছে ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারত রত্ন পেয়েছিলেন ভারতের নাগরিক নন এমন খান আব্দুল গাফর খান যিনি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীও ছিলেন অবিভক্ত ভারতবর্ষের পরবর্তীকালে তিনি ভারতরত্ন উপাধি পান ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান এবং সেই সম্মান তিনি পান উনিশশো সালে পরবর্তীকালে বালুচিস্তানে তার মৃত্যু হয় নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলছে কারা প্রথম ভারতে স্বর্ণ প্রচলন করেন স্বর্ণ মুদ্রা প্রচলন প্রচলন করেন ভারতবর্ষে ইন্দো গ্রিকরা কুষাণ সম্রাটরা প্রচলন করেন তো ইন্দো গ্রিক তারা প্রথম ভারতবর্ষে স্বর্ণ প্রচলন করেন পরের প্রশ্ন ছত্রিশ নম্বর কোয়েশ্চেন বলছে বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন সাঁচি স্তূপ নির্মাণ করেন অপশান এ অর্থাৎ সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেন এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে কিছু কথা সম্রাট অশোকের নামে তিনি হচ্ছেন মৌর্য বংশের সম্রাট মৌর্য বংশের সম্রসম্রাট সম্রাট অশোক ঠিক আছে তার ডাক নাম ছিল দেবনাম প্রিয় পিয়াদশী তার নাম ছিল দেবনাম প্রিয় প্রিয়দর্শী তার সময় আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে কি ঘটনা সেটা তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল পাটলিপুত্রে ঠিক আছে তো সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক পরের কোয়েশ্চেন বলছে থার্টি সেভেন নাম্বারে গ্রামীণ ও শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত দেখো এক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার গ্রামীণ ও শহরের জন্য যে খাদ্য প্রণালীর খাদ্য গ্রহণের পরিমাপ করা হয়েছিল তার পরিমাণ গ্রামের প্রতি মানুষের পিছু চব্বিশশো ক্যালোরি চব্বিশশো ক্যালোরি পার গ্রাম এবং একুশশো ক্যালোরি পার গ্রাম হচ্ছে শহরে মানুষের জন্য এটা গ্রাম এটা শহর শহরে একুশশো গ্রামে চব্বিশশো ওকে নেক্সট কোয়েশ্চেন মাই লাইফ কার আত্মজীবনী মাই লাইফ যার আত্মজীবনী তার নাম হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম কে ছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম এক্স প্রেসিডেন্ট এবং তাকে ইন্ডিয়ার মিসাইল ম্যানও বলা হয় মিসাইল ম্যান মিসাইল ম্যানও বলা হয় এবং তার লেখা বিখ্যাত একটি গ্রন্থের নাম উইংস অফ ফায়ার বহুবার পরীক্ষায় আসে এটা অবশ্যই মাথায় রাখবে উইংস অফ ফায়ার ডক্টর এ পি জে আব্দুল কালাম নেক্সট কোয়েশ্চেন পরের কোয়েশ্চেন বলছে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি সবচেয়ে নমনীয় ধাতু কোনটি সঠিক উত্তর হবে রূপা এই সরি সবচেয়ে নমনীয় ধাতু সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা যার সংকেত এজি অনেকবার পরীক্ষায় আসে মাথায় রাখবে চল্লিশ নম্বর কোয়েশ্চেন বলছে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রি পাল পাল অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা মাউন্ট এভারেস্ট কি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ এটা সবাই জানো যার উচ্চতা আট প্লাস বাড়ছে ওকে মাউন্ট এভারেস্টের আর নাম হচ্ছে সাগর মাথা সাগর মাথা এটা কোথায় আছে এটা আছে নেপালে ওকে এবং এক্ষেত্রে আর একটা পরীক্ষায় আসে যেটা মাথায় রাখবে ভারতবর্ষে মাউন্ট এভারেস্টের যে শৃঙ্গ সেই শৃঙ্গগুলির মধ্যে ভারতবর্ষে হিমা হিমালয়ান শৃঙ্গ হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা ভারতবর্ষে হিমালয় পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু কেটু বা গডউইন অস্টিন ওকে পরীক্ষাতে এরকম আসতে পারে যে ভারতবর্ষে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি হিমালয় পর্বতের মালার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু বা গড বিন অস্টিন ওকে পরের কোয়েশ্চেন পরের কোয়েশ্চেন বলছে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল বিশ্বে মানুষের তৈরি বৃহত্তম খাল কোনটা অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার খাল সুয়েজ খালটা কাকে কাকে কানেক্ট করছে সুয়েজ খাল কানেক্ট করছে রেড সি রেড সি এবং মেডিটেরিয়ান সিকে রেড সি প্লাস মেডিটেরিয়ান সিকে মেডিটেরিয়ান সি বাংলাতে লিখলে কী হবে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর ওকে লোহিত ও ভূমধ্য সাগরকে কানেক্ট করছে সুয়েজ ক্যানাল ওকে নেক্সট কোয়েশ্চেন বিয়াল্লিশ নম্বর কোশ্চেনে বলছে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কত সালে সংসদে প্রথম লোকপাল বিল উপস্থাপন করা হয়েছিল উনিশশো সালের মে মাসে উনিশশো সালের মে মাসে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার উত্থাপন করা হয়েছিল লোকপাল বিলটা প্রথম প্রোপোস্ট করেন অ্যাডভোকেট শান্তি ভূষণ উনিশশো সালে প্রথম লোকপাল বিলটার উপস্থাপনা করেন উপস্থাপনা করেন অ্যাডভোকেট শান্তি ভূষণ পরবর্তীকালে ফোর্থ লোকসভায় উনিশশো সালে ফাইনালি এটা পাস্ট হয় ঠিক আছে ইন ফোর্থ লোকসভা লোকপাল বিল পাশ হয় পরের কোয়েশ্চেন পরে কোয়েশন বলছে নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় যেটি সেটি হলো ছাপেলি এটা কোথাকাল লোকনৃত্য এটা হলো উত্তরাখণ্ডের লোকনৃত্য উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের লোকনৃত্য হচ্ছেন ছাপেলি ওকে নেক্সট কোয়েশ্চেন পরে কোয়েশ্চেন বলছে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে পরিচিত বিশ্ব সংসদ হিসেবে পরিচিত অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি জেনারেল অ্যাসেম্বলি এটি হচ্ছে বিশ্ব সংসদ নামে পরিচিত এর হেডকোয়ার্টার কোথায় নিউ ইয়র্ক ওকে হেডকোয়ার্টার নিউ ইয়র্ক নেক্সট কোয়েশ্চেন পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেনে তখন বলা হয়েছিল দু হাজার কুড়ি সালের অলিম্পিক কখন অনুষ্ঠিত হবে দু হাজার উনিশে পরীক্ষা হয় জিজ্ঞেস করা হয় দু হাজার কুড়ির অলিম্পিক ওকে যদি দু হাজার তেইশে পরীক্ষা হয় তাহলে জিজ্ঞেস করা হতেই পারে দু হাজার চব্বিশ সালের অলিম্পিক কোথায় হবে উত্তর হয়ে যাবে প্যারিস ফ্রান্সে ওকে এই কথাটাই মনে রাখো প্যারিস ফ্রান্স তখন জাপানে টোকিওতে হয়েছিল ঠিক আছে এটা টোকিও অলিম্পিক ছিল বাট নাও প্যারিস ফ্রান্স এটা মাথায় রাখবে দু সালে ফর্টি সিক্স নাম্বার বলছে মন্ত্রীদের নির্বাচন হতে পারে কোন কোন ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা আইনসভার বাইরে কোন কোন ক্ষেত্রে মন্ত্রীদের নির্বাচন তিন জায়গা থেকেই হতে পারে ঠিক আছে নেক্সট কোয়েশন ফর্টি সেভেন নাম্বার কোশ্চেন বলছে কোন ধারা বা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করেছে দেখো এখন এটা রেলেভেন্ট না হলেও তখন ছিল কারণ তিনশো সত্তর ধারা ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটা পরবর্তীকালে বিলোপ করা হয় তৈরি হয় জম্মু এবং লাদাখ নামক দুটি ইউনিয়ন সরি কাশ্মীর এবং লাদাখ নামক দুটি ইউনিয়ন টেরিটরি নেক্সট কোয়েশন আটচল্লিশ নম্বর বলছে একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে মাথায় রাখবে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পাতিত হবে দেখো যে কোনো একটা জায়গাতে যদি তুমি কোনো একটা ক্লোজ জায়গাতে যে কোনো কিছু তুমি পাখির পালক ফেলো একটু শোলা ফেলো বা একটা ইস্পাতের দণ্ড ফেলো বা একটা হাতুড়ি ফেলো যাই ফেলো না কেন যদি মাধ্যম কিছু না থাকে এর মধ্যে মাধ্যম কিছু না থাকে তাহলে সবগুলি সমান সময়ে পাতিত হবে অর্থাৎ সমান দ্রুততায় পাতিত হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যদি কোনো মিডিয়াম না থাকে ঠিক আছে আচ্ছা শূন্য মাধ্যমে কি চলাচল করতে পারে শূন্য মাধ্যমে মানে যেখানে মাধ্যম শূন্য শূন্য মাধ্যমে আলোক চলাচল করে মাথায় রাখবে ওকে আলোকের শূন্য মাধ্যমে গতিগত থ্রি ইন্টু টেন টুথি পর এইট মিটার পার সেকেন্ড হুম পরে কোয়েশন বলছে নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের শ্রেণীদের প্রাণীদের শ্রেণীভুক্ত ঠান্ডা রক্ত মানে পয়কিলোথার্মিক কয় কোন জোড়া এর মধ্যে ব্যাং এবং সাপ এরা শীতল রক্তশনিত প্রাণী নেক্সট কোশ্চেন সূর্যের শক্তির মুক্তির জন্য কোনটি দায়ী মানে নিচের কোন প্রক্রিয়াটা দায়ী সূর্যের শক্তির মুক্তির জন্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিউক্লিয়ার ফিউশন টার্মটা হল নিউক্লিয়ার ফিউশন ঠিক আছে এটা সূর্যের মুক্তির জন্য দায়ী আচ্ছা একটা কথা মাথায় রাখবে সান এস ইউ এন ফিউজানে এফ ইউ এস ওকে এই দুটোই সানের মধ্যে ফিউশন হয় সংযোজন সূর্যের শক্তির মুক্তির জন্য দায়ী এই জিনিস দুটো মাথায় রাখবে ওকে তো আমরা টোটাল পঞ্চাশটা জিকে দুটো ভিডিওতে দেখে নিলাম এরপর আমরা অঙ্কে সলিউশনটা দেখব থ্যাংক ইউ ফর ওয়াচিং